হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে যে হাউ টু মেক ফ্রি কভার পেজ বাই ইউজিং এমএস ওয়ার্ড যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি থিসিসের জন্য বা বিভিন্ন স্কুল কলেজে আমরা যখন পড়াশোনা করি তখন হচ্ছে সেখানে আমাদের বিভিন্ন কভার প্যাপার পেপারগুলো লিখে জমা দিতে হয় বা আমাদের অনেক সময় আমাদের অফিসেও কিন্তু এই জিনিসটা কাজে লাগে বা বিভিন্ন কাজে কিন্তু আমাদের কভার পেপারটা দরকার পড়ে তো কিভাবে তৈরি করতে হয় মোটামুটি আমরা অনেকেই ভালো মতো জানি আমি থেকে অনেকে দেখা যায় যে এখানে বসে অনেকক্ষণ সময় নিয়ে একটা পেজের মধ্যে ঢুকে গুলো তৈরি করে আমি দেখাবো যে আমাদের আসলে এম এস মধ্যে কিন্তু অনেকগুলো ফর্মেট দেওয়া আছে আপনি সেখান থেকে একটা সিলেকশন করে নিতে পারেন তো চলুন শুরু করে হচ্ছে কিভাবে আসলে কভার পেজটা তৈরি করা যায় এমএস ওয়ার্ডের মাধ্যমে তো তার আগে যাওয়ার আগে জাস্ট সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা যারা এখনো চ্যানেলটা মাত্র নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট পেলে আরো অনেক দূর কাজ করে যেতে পারব ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক এটার জন্য আমাদের যেটা করতে হবে অ্যামাজ ওয়ার্ডে আমরা যখন হচ্ছে যে একটা কভার পেজ তৈরি করবো তো সাহায্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আমাদের এখানে যেতে হবে উপরের দিকে আমাদের ফাইলের পরে হোম হোমের পরে ইনসার্ট লেখা আছে ইনসার্ট আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এই বাম পাশে কিন্তু লেখা আছে হচ্ছে কভার পেজ ওকে আমরা কভার পেজ একটা ক্লিক করব দেখেন এখানে কিন্তু অনেকগুলো কভার পেজ দেওয়া আছে আপনি কিছু দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকগুলো কভার পেজ দেওয়া আছে এই যে দেখেন কভার পেজের অনেকগুলো দেওয়া আছে আপনার যেটা মনে চাই সেটা আপনি নিয়ে মডিফাই করে এখান থেকে দিতে পারবেন লাইক এক্সাম্পল হিসেবে যদি আমরা যাই মনে করেন যে আমরা দিতে যাচ্ছি যে একটা কভার পেজে কোনটা যাওয়া যায় আমরা ধরলাম যে আমরা এইটাতে যাব ওকে সো দেখেন আমরা যদি এখানে কিন্তু আমি অলরেডি খুব সুন্দর একটা কিন্তু কভার পেজ দেখেন এখানে কিন্তু মোটামুটি একটু ডিজাইন শগের আর্টস আপনি চাইলে কিন্তু এটা ডিলেটও করে দিতে পারেন কোনো সমস্যা নেই আবার আপনার আপনি চাইলে সেটা রাখতেও পারেন ওকে সো এখানে কিছুই না জাস্ট আপনি আপনার এখানে ডেটটা একটা একটা ডেট দিতে পারেন ওকে এখানে দেখেন ডেটের জন্য কিন্তু অলরেডি দেওয়া আছে তো আমি ধরলাম হচ্ছে আজকে মার্চের তেরো তারিখ আমি ধরলাম হচ্ছে এখানে তেরো তারিখ দেখেন অলরেডি কিন্তু আমার ডেট এখানে দেওয়া হয়ে গিয়েছে আমার ডকুমেন্টসে একটা নাম দিতে হবে সো আমি চিন্তা করলাম যে আমি একটা নাম দিই আমি লাইক একটা নাম দিচ্ছি মনে করেন একটা এটা হচ্ছে একটা ম্যাথ ওকে ম্যাথ ম্যাথ প্রেজেন্টেশন ওকে আমি একটা নাম দিলাম হচ্ছে ম্যাথ প্রেজেন্টেশন ম্যাথ প্রেজেন্টেশনের একটা সাব থাকতে পারে লাইক মনে করেন যে চ্যাপ্টার চ্যাপ্টার 6 ওকে সো আমি এখানে দিলাম আপনি চাইলে এখানে কিন্তু আপনি যেটা যা যা লিখতে মন চান সেটাও লিখতে পারবেন ওকে আবার আপনি যদি চান যে আমি নিচে আরেকটা লাইন লিখবো যে এখানে আপনি টপিক টপিক দিতে চান আপনি টপিক কিন্তু এখানে দিতে পারবেন ওকে এখানে আপনি টপিক দিতে পারবেন তারপরে দেখেন নিজের দিকে টপিকটা লেখার পরে আপনাদের আমাদের যে সাবদের নামগুলো লিখি কাকে সাবমিট করলাম বা কে সাবমিট করলো আপনি কিন্তু পুরোটাই এখানে দিতে পারবেন এটা বড় করা যাবে কোনো ছোটো করা যাবে কোনো সমস্যা নেই ওকে তারপরে দেখেন এইখানে আপনি ওই যে যেটা বললাম যে হয়তো আপনি উপরে লিখে দিয়েছেন যে নাম দিয়েছে যেটা হচ্ছে যে আপনার যে আপনার সাবমিট করেছে ওকে আমি এখানে যদি লিখি লাইক মনে করেন যে সাবমিটেড বাই আমি এখানে যদি লিখি আমি এখন যদি এখানে লিখি সাবমিটেড বাই তাহলে কিন্তু আমার এখানে সাবমিটেড বাই আসবে ওকে তো আর একটা যদি আমি এখানে লিখি নিচে যদি আমি লিখি এখানে সাবমিটেড ফর্ম অর্থাৎ আমি যদি এখানে লিখি হচ্ছে সাবমিটেড বাই আর এখানে যদি আমি আমার নাম লিখি আমি যদি এখানে এখন আমার নাম লিখি লাইক শরীফ শাহাবুদ্দিন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার মোটামুটি কিন্তু একটা খুব সুন্দর কাভার পেজ এখানে হয়ে যাচ্ছে আমি যদি এটাকে আপনাদেরকে একটা প্রিন্ট ফর্মে দেখাই দেখেন এখানে কিন্তু বেশ সুন্দর ফর্ম্যাটে দেখা যাচ্ছে সো আপনারা কিন্তু ঠিক এভাবে করে আপনাদের মতো করে এই জিনিসগুলো তৈরি করে ফেলতে পারবেন ওকে সো আজকের মতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেমন লাগলো আপনাদের কাভার পেজটা সেটা আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে